আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন একটা জিনিস ট্রাই করলাম সয়া দিয়ে নুডলস তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি কীভাবে আমি রান্না করলাম সয়টাকে প্রথমেই একটা পাঁচে পানি নিয়ে সিদ্ধ করে নিতে হবে দশ পনেরো মিনিটের মতো তারপর আপনি কাটা চামচ দিয়ে দেখবেন যে এটা সিদ্ধ হয়েছে কি না তারপর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছাঁকনি দিয়ে ছেঁকে পানিগুলো ফেলে নেবেন পরে সয়াগুলো একটু ঠান্ডা হলে চিপে চিপে সয়ার এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে আমি এটা করতে ভুলে গিয়েছিলাম আপনারা প্লিজ এটা মনে রাখবেন যে সয়াগুলো চিপে পানিগুলো ফেলে দেবেন এক্সট্রা পানিগুলো তা না হলে খেতে খারাপ লাগবে তারপর একটা পাত্রে আমি তেল নিয়ে নিব সরিষা তেল অথবা অলিভ অয়েল বা সয়াবিন তেল যেটা আপনাদের হাতের কাছে থাকে দিয়ে নেবেন পেঁয়াজ কুচি দিয়ে নেবেন তারপর এতে রসুন কুচি বা আদা আদা বাটা রসুন বাটা অথবা কুচি আপনারা যেটা আছে বাসায় অল্প একটু দিয়ে নাড়াচাড়া করবেন দেন এটাতে ডিম অ্যাড করবেন কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফ্রাই না হয় এতক্ষণ আপনারা ভাজবেন টাইম নিয়ে করতে হবে আর নাড়া দিতে হবে তা না হলে এগুলো লেগে যাবে তারপরে সেই সয়াগুলো অ্যাড করে দিতে হবে আর নাড়তে থাকবেন অনবরত অ্যাড করে দিতে হবে সয়া সয়া সস টমেটো লবণ সব কিছু অ্যাড করে দিয়ে আবার নাড়তে হবে আমার এখানে ফ্রাই করা কম হয়ে গিয়েছিল আপনারা একটু ভালো করে সময় নিয়ে ফ্রাই করবেন তাহলে সয়াগুলো খেতে ভালো লাগবে তারপর গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিবেন যতটুকু লাগে অরেগনো অরেগনো দিয়েছিলাম আমি এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তারপরে সিদ্ধ করে রাখা ম্যাগি নুডলস গুঁড়ো আর কাঁচা মরিচ অ্যাড করে দিবেন দিয়ে নাড়াচাড়া করবেন যাতে লেগে না যায় তারপর রান্না করতে থাকবেন এভাবেই যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে হয়ে যাবে না এতক্ষণ পর্যন্ত আস্তে আস্তে টাইম নিয়ে রান্না করবেন আমি দশ মিনিটের মতো রান্না করেছিলাম এটা বারবার নাড়তে হবে তা না হলে আপনার নিচে লেগে যাবে আমার সোয়াইগুলো তখন পানি চিপা হয়নি আর ভাজাও হয়নি তাই আমি ওগুলোকে উঠিয়ে আবার ভাজছিলাম ভাজার পরে আমি অ্যাড করছিলাম তো নেক্সট টাইমে এটা আসলে আমার কাছে ছয়া ভালো লাগেনি নেক্সট টাইমে এটা আমি আর ট্রাই করব না তো আপনারা যারা ভালো লাগে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন